আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে মিরাজের রজনীতে বলেছেন, শোন মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যারা আমার সাথে শিরক করবে না তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। যদি আল্লাহর সাথে শিরক করেন তাহলে ক্ষমা হবে না। এছাড়া যত পাপই আপনি করেন ক্ষমা হবে, জান্নাত হবে একদিন। তবে শিরক করে মারা গেলে জান্নাত হারাম, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলাম, তিনি ঘুমিয়ে আছেন। সুমা আতাইতু ওয়া কাদ ইস্তাইকাদা, আমি এরপরে আবার গেলাম, দেখলাম যে তিনি ঘুম থেকে উঠলেন। উঠে বলছেন, আবু জার, মা মিন আবদিন ইল্লা কল লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্না, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে কোনো মানুষ যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জার গিফারি বলছেন, ওয়াইন সানা ওয়াইন সরাকা, যদিও সে চুরি করে জেনা করে অফিরয়াতি নয়ং সারাবা, যদিও সে মদ পান করে তবুও কি জান্নাতে যাবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, চুরি করলে জেনা করলে মদ পান করলে ও জান্নাতে যাবে। হাদিস বুখারি মুসলিম, মনে হচ্ছে যে চুরি করলে জেনা করলে মদ পান করলেও জান্নাতে যাওয়া যাবে, এটা মনে ভাবছেন মনে হয়। দেখেন তো হাদিস বুঝেন আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যেতে পারে সে জান্নাতে যাবেই। তখন আবু জার বলছেন, চুরি করলে জেনা করলে মদ পান করলেও কি জান্নাতে যাবে? বলছে, হ্যাঁ যাবে। তার মানে হাদিস আপনি কি এটা বুঝতে চাচ্ছেন নাকি যে চুরি জেনা করলেও জান্নাতে যাওয়া যায়? এই হাদিসটার শিক্ষা এইভাবে নিতে হবে কি, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অর্থাৎ কারো যদি লা ইলাহা ইল্লাল্লাহ টিকে থাকে তাহলে সে জান্নাতে যাবেই যাবে। কিন্তু কারো যদি লা ইলাহা ইল্লাল্লাহ না টিকে তাহলে সে জান্নাতে যাবে না। আর চুরি করলে জেনা করলে মদ পান করলেও জান্নাতে যাবে, এর ব্যাখ্যা হলো চুরি করা জেনা করা মদ পান করা জাহান্নামে যাওয়ার মতো পাপ। কেউ যদি চুরি করে জেনা করে মদ পান করে এও জান্নাতে যাবে, তবে জাহান্নাম খাটার পরে, জাহান্নাম খাটার পরে। কিন্তু শিরক করে যদি মারা যায় তাহলে এর জান্নাতে যাওয়ার আর সুযোগই নেই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর মারা যেতে পারে, আমরা অজু ভঙ্গের কারণ জানি, অজু করে মসজিদের বারান্দাতে পা দিতেই বায়ু নিরসন হয়েছে, অজু আছে না, সিয়াম রেখেছেন সূর্য ডুবতে আর পাঁচ মিনিট পূর্বে আপনি এক গ্লাস পানি পান করে নিলেন, সিয়াম আছে নাই? তার মানে সিয়াম ভাঙার কারণ আপনার জানা আছে, অজু ভঙ্গের কারণ আপনার জানা আছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, সাধারণ মুসলিম তো বহুদূরের কথা, এদেশের অনেক হুজুর আছে, ইমাম খতিব আছে, এদের ইমান ভঙ্গের কারণ জানা নাই, ইমান ভেঙে যায়, ইমান মুসলমানিত্ব নষ্ট হয়, ইসলাম নষ্ট হয়, এই কারণ জানা নাই। কি কারণ? যদি আপনি এই বিশ্বাস নিয়ে যে মাজারে 10 টাকা দান করলেই সংসারে বরকত হবেই হবে, এই বলে মাজারে 10টা টাকা দান করে দিলেন, এখন হিন্দু আর আপনি একই সমান, বোঝেননি মনে হয়, আপনার আর ইমান নেই। অজু যেভাবে ভেঙে গেল বায়ু নিরসন হওয়ার কারণে, মাজারে কবরে 10 টাকা দেওয়ার কারণে আপনার ইমানও ভেঙে গেল, কথা মনে বুঝতে পারেননি। যদি কেউ মনে করে যে আল্লাহ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎস জনগণ, তাহলে এর ইমান নেই, নষ্ট হয়ে গেছে। যদি কেউ মনে করে যে আল্লাহর বিধানের চাইতে মানুষের বিধানই উত্তম, তাহলে এর ইমান নেই, ইমান নষ্ট হয়ে গেছে। যদি কেউ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির আদর্শই উত্তম শ্রেষ্ঠ, তাহলে তার ইমান নেই, তার ইমান নষ্ট হয়ে গেছে। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ মস্করা করে, তাহলে তার ইমান নেই,
নষ্ট হয়ে গেছে। যদি কেউ মনে করে যে ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থায় জান্নাতে যাওয়া যাবে তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কেউ বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের পরেও অন্য কোনো বিধানকে মেনে জান্নাতে যাওয়া যায় তাহলে তার ঈমান নেই নষ্ট হয়ে গেছে। অজু যেভাবে ভেঙে যায় এই আকীদা যারা পোষণ করে এদেরও এইভাবে ঈমান ভেঙে যায়। যদি কেউ বিশ্বাস করে যে পীর সাহেবও সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেছে। পীর সাহেব তো বহুদূরের কথা, বিচার মাঠে নবী রসুল কথা বলার সাহস পাবেন না, বুঝেন নি মনে হয়। এটা ঈমান ভঙ্গের কারণ এগুলি। তো ঈমান যদি ভেঙে যায় তাহলে তার উপরে জান্নাত হারামও, কোনো দিন জান্নাতে যেতে পারবে না। আর ঈমান যদি তার টিকে থাকে তাহলে সে জাহান্নাম খাটার পরেও কোনো না কোনো সময় জান্নাতে যাবেই। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈমান নিয়ে মারা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর ওপরে মারা যাবে, সে জান্নাতে যাবেই। আবু জার গিফারি বলছেন জেনা করলে চুরি করলেও কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ, জেনা করলে চুরি করলেও জান্নাতে যাবে। কেন? জেনা করা চুরি করা জাহান্নামে যাওয়ার মতো পাপ, কিন্তু ঈমান ভঙ্গের কারণ নয়, বুঝেন নি মনে হয়। চুরি করলে জেনা করলে মদ পান করলে জাহান্নামে যাওয়ার কারণ এগুলি, কিন্তু চুরি সারা জীবন চুরি করেছেন, সারা জীবন মদ পান করেছেন, সারা জীবন জেনা করেছেন, কিন্তু ঈমান আপনার নষ্ট হবে না। কেননা চুরি করা জেনা করা ঈমান ভঙ্গের কারণ নয়, কিন্তু কেউ যদি শিরক করে তাহলে তার ঈমান কি হয়ে যাবে? নষ্ট হবে। চুরি করলে জেনা করলে যে ঈমান নষ্ট হয় না, কিন্তু এমন পাপ এগুলি জাহান্নামে যাওয়ার মতো। এই চুরি, চুর, জেনাকার, মদখুর এরা এই পাপ করে, কিন্তু এদের ঈমান আছে অনুপরিমাণ, তিল পরিমাণ। এই অনুপরিমাণ ঈমান থাকার কারণে চুরির পাপ, জেনার পাপ, মদ পানের পাপ এগুলি জাহান্নামে কয়লা হয়ে হয়ে একসমতে। শিরক না করার কারণে অনুপরিমাণ ঈমানের বদলে তা আল্লাহ তাকে জান্নাত দিবেন, কিন্তু শিরক করে মারা গেলে ঈমানই থাকবে না, তার উপরে চিরকাল জান্নাত কি? হারাম। বুঝেন নি কথা? এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি ঈমান নিয়ে মারা যায় তাহলে জান্নাতে যাবেই, যদিও সে চুর হয়, ডাকাত হয়, জেনাকার হয়। কেন? তার ঈমান ঠিক আছে, বুঝেন নি মনে হয়। কিন্তু কবরে দশটা টাকা দান করলেন, আপনার আর ঈমান নাই। মাজারে আপনি সেজদা দিলেন, মৃত পীরকে, জীবিত মানুষকে আপনি সেজদা দিলেন, আপনার আর ঈমান নেই। বললেন যে আল্লাহর বিধানের চাইতে মানুষের বিধানই উত্তম, তাহলে আপনার আর ঈমান নেই। আপনি বললেন যে ইসলাম ব্যতীত অন্য জীবন ব্যবস্থাতেও জান্নাত হয়, আপনার ঈমান নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা মশকরা করলেন, তাহলে আপনার আর ঈমান নেই। আপনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত রেখেও অন্য কোনো নেতার আদর্শে জীবনযাপন করাই উত্তম, এই কথা বললে আর আপনার ঈমান নেই। যদি ঈমান থাকে অনুপরিমাণ, আপনি যত বড়ই চোর হোক, ডাকাত হন না কেন, ঈমান অনুপরিমাণ থাকার পরও কোনো না কোনো দিন জাহান্নাম খাটার পরও জান্নাত হবে। কেন? আপনার ঈমান ছিল। কিন্তু শিরক করে মারা গেলে ঈমানই নাই, আর আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, বুঝেন নি মনে হয়। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর ওপরে টিকে থেকে মারা যায় সে জান্নাতে যাবেই যাবে। তখন আবু জার বলছেন চুরি করলে জেনা করলেও কি? তো হ্যাঁ, চুরি করলে জেনা করলেও যাবে জাহান্নাম খাটার পরে, বুঝেন নি মনে হয়। কেননা চুরি করা জেনা করা ঈমান ভঙ্গের কারণ নয়, ওর ঈমান আছে, কিন্তু শিরক করে মারা গেলে কি হবে? ঈমান থাকবে না। তার মানে কি বুঝতে চাচ্ছেন যে চুরি করব জেনা করব তাও জান্নাত হবে? তো আল্লাহ যদি বলে যে একদিন জাহান্নামে থাকো তাহলে থাকতে হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর। যখন একেবারে পুড়ে পুড়ে কয়লা হয়ে যাবেন, তারপরেও
নহরে হায়াত, ওখানে গোসল দেওয়াবেন। গোসল দিয়ে অনুপরিমাণ ইমানের কারণে জান্নাতে দিবেন, তবে আপনার কপালে লেখা থাকবে জাহান্নামিউন। সব জান্নাতবাসী দেখে বুঝতে পারবে যে আপনি জাহান্নাম খেটে এসেছেন। না, বোঝেননি মনে হয়। যারা জাহান্নাম খেটে জান্নাতে যাবে তাদের কপালে লেখা থাকবে এরা জাহান্নামে। এরা কি? এরা বিশেষ অনুগ্রহতে এসেছে। তো কত হাজার বছর পর যার আকল বিবেক বুদ্ধি আছে সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে জেনাবা বিচার হারাম খাওয়া থেকে বিরত রাখো, বিচারের মাঠে যেন আমি সহজ হিসাব দিয়ে সরাসরি জান্নাতে যেতে পারি, আল্লাহ কবুল করো। বলছিলাম এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বললেন, জান্নাতে যেতে পারবা, জাহান্নাম থেকে বাঁচতে পারবা যদি আল্লাহর সাথে শিরক না করো আর সার্বিক জীবনে আল্লাহর তাওহীদকে মেনে নাও, ইবাদত করো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, রমাদানের সিয়াম পালন করো, সামর্থ্য থাকলে যাকাত দিবা, সামর্থ্য থাকলে হজ করবা, তাহলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জান্নাতের নিকটে যাওয়া যায় কোন আমলে, কোন আমল করলে জান্নাতে যাওয়া সহজ? তিনি বললেন, পাঁচ ওয়াক্ত সালাত। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ করেছেন মেরাজের রাত্রে, দুনিয়াতে নয়, কোথায়? আকাশে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ পাঁচটি, শাহাদাতিয়ান লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই এই সাক্ষ্য দেওয়া, ওয়ান্না মুহাম্মাদ আর রসুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, এই বলে সাক্ষ্য দেওয়া, এটা এক নাম্বার বুনিয়াদ, এক নাম্বার খুঁটি। দুই ওয়াইকামিস সলা, পাঁচ ওয়াক্ত সলাত। তিন ওয়াইতাই জাকা, সামর্থ্য থাকলে সম্পদের জাকাত দেওয়া। চার ওয়াল হাজ্জে, সামর্থ্য থাকলে হজ পালন করা, সওমে রমাদান, রমাদানের সিয়াম পালন করা। আপনি একটু লক্ষ্য করুন, ইসলাম চলে পাঁচটা ইবাদাতের ভিত্তিতে, এই পাঁচটা ইবাদাত হলো ইসলাম, পাঁচটি ইবাদাত ইসলাম, তবে পাঁচটি ইবাদাতের মধ্যে সালাত ব্যতিক্রম, ইসলামের খুঁটি পাঁচটি, তবে প্রত্যেকটা মুসলিমের জন্য আল্লাহ পাঁচটি ফরজ করেননি। অবাক কথা, আপনার এক নাম্বার খুঁটি কালেমা শাহাদাত, যদি কোনো মুসলিম জীবনে একবার কালেমা শাহাদাত পাঠ করে আর বিগত কোনো দিন যদি শিরক না করে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব ইনশাআল্লাহ, দ্বিতীয়বার কালেমা শাহাদাত পাঠ না করলেও হবে। দুই হজ, হজ এমন একটা ইবাদত, ধনীদের ওপরে যাদের সামর্থ্য আছে, তাও প্রতি মাসে নয়, প্রতি বছরে নয়, জীবনে একবার। বুঝেননি মনে হয়। যারা গরিব, যারা অসহায়, যারা মিসকিন, যারা ফকির, এদের ওপরে হজ ফরজ নয়, ধনীদের ওপরে হজ ফরজ, তাও মাসে বছর তো বহুদূরের কথা, ওর সারা জীবনে কয়বার? একবার। এরপরে আসেন জাকাত, ওই আপনার গরিব ফকির মিসকিন অসহায় এদের ওপরে জাকাত ফরজ নয়। আপনার এই রাস্তায় কে কথা বলে? আর এই বাচ্চারা এখানে কয়েকজন কথা বলছে, এরা কি, এরা মানুষ না কুকুর শৃগাল? আমি কিভাবে কথা বলছি না? আমি তো এতক্ষণ ভদ্রতা দেখাচ্ছি আপনাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই সময়তে যারা কথা বলে এরা হলো কুকুর শৃগালের চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ। এটা আল্লাহ বলছেন, আমি তো আপনাকে মানুষই মনে করছি না। এখন আমি এখানে কথা বলছি, আপনি রাস্তাতে কথা বলেন,
আরে ছেলে তুমি এই জায়গায় কেন দাঁত বের করে গল্প কিচ্ছে কাহিনি করো, ফাজলামি করো নাকি ধর্মের সাথে? আমি তো অবাক হলাম, শুরু থেকে এ পর্যন্ত মনে হচ্ছে যেটা মাছ বাজারে আমি এসেছি, যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই সমতে যারা হাঁটা চলা করে ব্যস্ততা দেখায় কথাবার্তা বলে আল্লাহ তাদেরকে মানুষই বলেননি, বলছে উলাইকাল আনআম, এরা হলো শুয়োর, বালহুম আদাল, বরং শুয়োরের চাইতে খারাপ। এটা আল্লাহ বলছেন বেটা, আমি কি করব? হুঁশ হবে কখন? আপনার হুঁশ হবে কখন যেখানে কোরআন হাদিসের কথা সেই জায়গায় কথা বলেন? হ্যাঁ, কথা আপনার থাকতে পারে, আমি নিষেধ করছি না, এই স্থান ত্যাগ করে কথা বলবেন, বুঝেননি মনে হয়, এ জায়গায় বিশৃঙ্খলা করা যাবে না। আমি বলছি না যে কথা বলতে পারবেন না, অবশ্যই পারবেন, এই স্থান ত্যাগ করে কথা বলতে হবে যাতে এখানে বিশৃঙ্খলা না হয়। আপনার এর চাইতেও জরুরি কাজ থাকতে পারে, থাকতে পারে, আপনি মানুষ, তবে এখানে নয়, এখানে কোনো জরুরি কাজ চলবে না। জরুরি কাজ এটাই, কোনটা? কোরআন হাদিসের কথা বলা আর কোরআন হাদিসের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা, এটাই এখানে জরুরি কাজ। বলছিলাম সালাতের গুরুত্ব, ইসলামের স্তম্ভ খুঁটি পাঁচটি, তবে প্রত্যেকটা মুসলিমের উপর আল্লাহ ফরজ করলেন না। কালেমা শাহাদাত যদি কোনো মুসলিম জীবনে একবার বলে জান্নাতে যাওয়া সম্ভব। যাকাত শুধু ধনী মানুষের উপরে, তাও মাসে দিনে নয় বছরে একবার, সম্পদের হিসাব করে নিসাব পরিমাণ হলে দিলেই চলে। হজ ফরজ শুধু ধনীদের ওপরে, মাস বছর তো বহু দূরের কথা, সারা জীবনে একবার হজ ফরজ। কিন্তু পাঁচটি স্তম্ভের ভিতরে এমন একটা স্তম্ভ আছে, সিয়ামের কথা ছুটে গেল, সিয়াম এটা একটা দামি ইবাদত, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছয়জন মানুষের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন, সিয়ামের বিকল্প আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাল্লাযিনা ইউতিকুনা ফিদাতু তাআমি মিসকিন, যদি একেবারেই অতিবৃদ্ধ অতিবৃদ্ধা হয় তাহলে এদা প্রত্যেক সিয়াম বদলে ফিদিয়ে দিবে। একেবারে যারা অক্ষম, অতিবৃদ্ধা অতিবৃদ্ধ, সিয়াম রাখতে যারা অক্ষম, এদের বিকল্প কি? একটা সিয়াম সমান একজন মিসকিনকে ফিদিয়া দিবে সোয়া কেজি, অথবা মধ্যম মানের পেট পুরে খাওয়িয়ে দিবে। এই তিরিশটা সিয়ামে তিরিশ জন মিসকিনকে যদি একদিনে খাওয়িয়ে দেয় তাহলে একজন বৃদ্ধা বৃদ্ধার তিরিশটা সিয়ামের কাফফারা আল্লাহ কবুল করে নেবেন। এটা বিকল্প আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসাফিরের ওপরে সালাতকে কমিয়ে দেওয়া হয়েছে, মুসাফিরের ওপরে সিয়াম উঠে নেওয়া হয়েছে। মুসাফির মানে আপনি গেছেন সাতক্ষীরা, যশোর, চট্টগ্রামে পাঁচ দিনের সফরে রমাদানে, আপনি মুসাফির, যেই কয়দিন সফরে ছিলেন ওই কয়দিন আপনার উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছে। পারলে করেন, না পারলে আপনি সিয়াম ছেড়ে দেন। এই পাঁচটা সিয়াম আপনি কাজ আদায় করবেন, সময় হলো আগামী রমাদান আসা পর্যন্ত, আপনার বিকল্প আছে। এক, যারা মুসাফির এদের উপর থেকে সিয়াম উঠিয়ে নেওয়া হয়েছে। বিকল্প কি? সফরের কারণে যেই কয়টা সিয়াম ছুটে গেছে সেই কয়টা সিয়াম রাখবেন, সময়সীমা কতদিন? এক বছর, আগামী রমাদানের পূর্ব পর্যন্ত, মুসাফির। দুই, অতিবৃদ্ধ অতিবৃদ্ধা, এরা সিয়ামের কাফফারা স্বরূপ দিবে ফিদিয়ে, ফকির মিসকিনকে খাওয়িয়ে দিবে। তিন, অস্থায়ী রুগী, রুগী অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে রমাদানে, কলেরা, ডায়রিয়া অথবা গ্যাস ফর্ম করেছে, অথবা কোনো অসুস্থ হয়ে গেছে, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, ডাক্তার নিষেধ করেছে সিয়াম থাকা যাবে না, ওষুধ লিখে দিয়েছে। তো রমাদানে যা আপনি পাঁচ দিন অসুস্থতা থাকার কারণে সিয়াম রাখতে পারেননি, এই পাঁচটা সিয়াম আপনি রাখবেন, কাজা আদায় করবেন, সময়সীমা আগামী রমাদান পর্যন্ত, বুঝেননি মনে হয়। এই যে সিয়ামের বিকল্প, এক, মুসাফির, দুই, অতিবৃদ্ধ অতিবৃদ্ধা, তিন,
অস্থায়ী রোগী, যারা এই যে দুদিন পাঁচ দিনের জন্য রমাদানে অসুস্থ হয়ে গেছে, পাঁচ দিন অসুস্থ ছিলেন, সিয়াম রাখতে পারেন না, তাহলে আগামী রমাদান আসা পর্যন্ত পাঁচটা কাজ আদায় করবেন। চার, স্থায়ী রোগী, যাদের রোগ ভালো হওয়ার সম্ভাবনা নেই, প্যারালাইজড হয়ে বসে আছে, শুয়ে আছে 15-20 বছর, তারপরে অস্থায়ী ক্যান্সার বা এমন রোগ যেই রোগ ভালো হওয়ার কি নাই, সম্ভাবনা নাই, তাহলে এই লোকটার সিয়ামের ফিদিয়ে এ দিবে, ফিদিয়ে প্রত্যেক সিয়াম বদলে একজনকে খাওয়িয়ে দিবে। পাঁচ, গর্ভ ধারণ যে করে গর্ভবতী নারী, যেই মহিলার পেটে বাচ্চা আছে, এর উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছে। ছয়, স্তন্যধাত্রী মা, যেই মা যতদিন দুধ পান করাবে, তার মানে মোটামুটি একজন মা বাচ্চাকে পেটে ধরতে আর দুধ ছাড়াতে 3 বছর সময় লাগে, কত বছর, 3 বছর, 10 মাস বা 9 মাস পেটে ধরলো, 2 বছর বা 2.5 বছর দুধ পান করালো, তাহলে 3 বছর ধরেন, তো 3 বছরে 30-30-30 90টা সিয়াম সে কি করতে পারে না। পেটে বাচ্চা ছিল, এই মায়ের ওপর থেকে সিয়াম আল্লাহ কি করে নিয়েছেন, উঠিয়ে, দুধ পান করাচ্ছিল উঠিয়ে নিয়েছেন। তো এই যে পেটে ধারণ করা আর দুধ পান করা, এতে নিয়ে 3 বছর চলে গেল, 3 বছরে কতটা সিয়াম রাখতে পারলো না মা, 90টা। এই 90টা সিয়াম এই মহিলা রাখবে, এর সময় হলো এই মহিলার মরা পর্যন্ত, তার মানে সিয়ামের বিকল্প আছে, বুঝেন নি মনে হয়, সিয়ামের কি আছে বিকল্প। এটা 6 নম্বর বললাম নাকি, ও না, এটাই 5, রুগীতে স্থায়ী অস্থায়ী একটাই ধরেন। আর 6 নম্বর হচ্ছে যে হায়েজ নেফাসালী মহিলা, সিয়াম রাখতে রাখতে হঠাৎ মাসিক চলে এসেছে, হতে পারে না, এটা তো স্বাভাবিক, এটা তো হবেই, ঋতু তো, 3 দিন বা 7 দিন রাখতে পারেনি, তো হায়েজ নেফাসের কারণে যেই 7টা রাখতে পারলো না, 3টা, এই 3টার কাজ আদায় করবে এর সময় সময় 1 বছর, মানে আগামী রমাদান পর্যন্ত, বুঝেন নি মনে হয়, তার মানে সিয়ামের কি আছে বিকল্প। এই যে দেখেন 6 জন ব্যক্তির উপর থেকে সিয়াম উঠে নিয়েছে, হজেরও বিকল্প আছে, হজ, আপনি একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন, টাকা আছে, কোটি টাকার মালিক, কিন্তু শারীরিক শক্তি ক্ষমতা নেই যে আপনি উকুপে আরাফা করবেন, সাফা মারোয়া সাই করবেন, বুঝেননি, কাবা ঘর তওয়াফ করবেন, এই শক্তি আর নেই, তাহলে আপনার কি, আপনি আপনার চাচাতো ভাইকে বললেন যে এই যে 10 লক্ষ টাকা আমার বদলে হজ করে আয়, ও আপনার নিয়তে হজ করবে, টাকা দিলেন আপনি, ও হজ করবে, আল্লাহ আপনাকে পূর্ণ হজের নেকি দিয়ে দিবেন, মানে হজের বিকল্প আছে। কিন্তু সলাৎ হলো ব্যতিক্রম, অতিবৃদ্ধ অতিবৃদ্ধা সিয়াম উঠে গেল, পেটে বাচ্চা আছে সিয়াম উঠে গেল, দুধ পান করাই সিয়াম উঠে গেল, মুসাফির সিয়াম উঠে গেল, হায়েজ নেফাস হয়েছে সিয়াম উঠে গেল, তবে হায়েজ নেফাসের সময় সালাত উঠে যাই। তবে আমি এটা যেটা বোঝাতে চাচ্ছি, সালাত ব্যতিক্রম, হজের বিকল্প আছে, আর একজন আপনার জন্য হজ করলে হয়ে যায়, কিন্তু সালাত ব্যতিক্রম, সালাত আপনি আপনার ছেলেকে বলতে পারবেন না যে যা বেটা জোহরের 4 রাকাত ফরজ, তুই 4 রাকাত তোর নামে পড়, আর আমার নামেও 4 রাকাত পড়, হবে, এর কোনো বিকল্প আছে না। সালাত বৃদ্ধ বৃদ্ধা দেখে না, সালাত মুসাফির দেখে না, সালাত অসুস্থতা দেখে না, সালাত পেটে বাচ্চা আছে না নাই দেখে না, সন্তানকে দুধ পান করানো হচ্ছে কি হচ্ছে না এটা দেখে না, যার বুদ্ধি বিবেক আছে, আকেল বালেক নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা, প্রত্যেকটা মুসলিমের উপরে মাসে বছরে 30টা দিন সিয়াম ফরজ, যদিও আপনার উপরে ফরজ বছরে কয়টা, 30টা,
হজ ফরজ সারা জীবনে একবার, জাকাত ফরজ বছরে একবার, কিন্তু সলাত দৈনিক, এটা মাসে নয়, বছরে নয়, সারা জীবনে নয়, একজন মুসলিমের উপরে দৈনিক 5 বার সালাত আদায় করা ফরজ। এটা হলো সালাতের গুরুত্ব। এ বৃদ্ধ বৃদ্ধা দেখে না, এ ছেলে মেয়ে দেখে না, পেটে বাচ্চা আছে না নাই, স্তনপান দুধ পান করাই বা না করাই এটাও দেখে না। প্রত্যেকটা বৃদ্ধ বৃদ্ধা আকেল বালেক প্রত্যেকটা নারী পুরুষকে 5 অক্ত সালাত আদায় করতে হবে, করতে বাধ্য। এর নাম সালাত, কিছু দেখবে না, উপায় নাই, উপায় নাই। আপনি যে ওজোর দেখাবেন সালাতের জন্য কোনো ওজোর চলে না। কি ওজোর দেখাবেন? ওহ, আমার তো সালাতের ওয়াক্ত হয়ে গেছিল কিন্তু আমি তো পানি পাইনি তাই সালাত আদায় করতে পারিনি, এই ওজোরও চলবে না। আল্লাহ বলছেন পানি নাই মাটি আছে, তায়ামুম করে সালাত আদায় করো। পানি থাকলে অজু করবেন, পানি নাই, পানি আছে কিন্তু অপবিত্র হবে না, তাহলে এখন তায়ামুম করেন, তায়ামুম করবেন পবিত্র মাটি দিয়ে। অজু করার জন্য পানি দরকার, পানি নেই, তায়ামুম করার জন্য মাটি দরকার, মাটি নেই, বিনা তায়ামুম বিনা অজুতেই সালাত। বুঝেননি মনে হয়? মানে সালাত আপনার অজুর দেখতে চাচ্ছে না, ওয়াক্ত হয়ে গেছে, পানি আছে অজু করেন, নাই তায়ামুম করেন, তায়ামুম করতে মাটি লাগে, মাটি নাই, বিনা অজু বিনা তায়ামুমেই সালাত আদায় করেন। বুঝেননি মনে হয়? সালাতের কোনো অজুর নেই। পরিষ্কার পোশাক পরে সালাত আদায় করতে হয়, আপনার পেশাব পায়খানা লাগা পোশাক ছাড়া পরিষ্কার পোশাক নেই, ওই অপবিত্র পোশাক পরেই সালাত আদায় করেন। কোনো পোশাকই নাই, পবিত্র আর অপবিত্র কি, কোনো পোশাক নাই, উলঙ্গ, ওইভাবেই সালাত আদায় করেন। বুঝেননি মনে হয়? এর নাম সালাত। হে বৃদ্ধ হে বৃদ্ধা, আপনাকে বলছি কোনো ওজোর চলবে না, আপনার পেশাব পড়তেই থাকে, আপনি অতি বৃদ্ধ মানুষ, বৃদ্ধা নারী, পেশাব আটকাতে পারেন না, অজু করে সালাতে দাঁড়িয়েছেন, ঝরঝর করে পেশাব বের হয়ে গেল বয়সের কারণে, অতি বৃদ্ধা অতি বৃদ্ধ পেশাব আটকাতে পারেন না আপনি, পেশাব আটকে না, সবসময় পেশাব বের হয়ে যায়, এদিকে পেশাব বের হতেই থাকুক আর আপনি সালাত আদায় করতেই থাকেন, আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন, কোনো সমস্যা নেই। ওটা আপনার রোগ, ওটা আপনার সমস্যা বয়সের কারণে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারেন না, বসে বসে সালাত আদায় করতে হয়, বসেও পারেন না, এবারে শুয়ে থেকে দুই পাটা কেবলার দিকে দিয়ে দিবেন, ইশারাতে সালাত হবে, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমে বেঁধে নিলেন হাত, এরপরে সূরা ফাতিহা বলেন, অন্য একটা সূরা বলেন, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, মানে ইশারাতে, অথচ আপনি শুয়ে আছেন। বুঝেননি মনে হয়? ইশারাতে আল্লাহু আকবার রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, ইশারাতেই বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, ইশারাতে আল্লাহু আকবার, মানে সেজদায় চলে গেছেন, এবার বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াসবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আপনি কিন্তু শুয়ে আছেন কিন্তু সব ফাংশন ইশারাতে হয়ে যাচ্ছে। বুঝেননি মনে হয়? তারপরও সালাত কোনো ওজুর দেখবে না, এর নাম সালাত, এর নাম সালাত। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। কিন্তু আপনার এই সমাজে এমন অতি মূর্খ বৃদ্ধ বৃদ্ধা নারী আছে, কিছুই জানে না, সূরা ফাতিহাও জানা নাই। অনেক মানুষকে জিজ্ঞাসা করেন, আপনি বলেন যে সালাত আদায় করেন, বলছে আমি তো সূরা কিছু জানি না, লজ্জা লাগে, আমি তো কিছুই জানি না, ও ভয়ে কিন্তু সালাত আদায় করেন, এই ভয়েই, তা আমি তো কিছু জানি না, উল্টা যদি পাপ হয়। আর আপনার তাবলিগ জামাতের লোকেরা সূরা ফাতিহা তো কিসের কি, আগে ওকে শিখতে হবে ওজুর দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন আল কুফরু জুলমাতুন, এটা আগে শিখতে হবে, এটা শেখার পর ওজুতে যেতে হবে, তারপরে সালাতে দাঁড়ানোর জন্য আগে জায়নামাজের দোয়া মুখস্থ করতে হবে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদে হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, জায়নামাজের দোয়া, এরপরে সালাতের জন্য নিয়ত করতে হবে, ইন্নি নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা ফি যোহরি আর বারাকা, এখন চিন্তা করছে আয়রে সুবহানাল্লাহ, আমি তো সূরা ফাতিহায় জানি না, এত সালাতে ঢুকতে এত লাগে, অথচ এই জন্য সালাতই পড়বো না, আগে ওকে ভয় দেখানো হয়েছে,
সর্বনাশ। ওযু করতে গিয়ে অত বড় দোয়া, যায় নামাজে দাঁড়াতে এত বড় দোয়া, আমার সালাতে দাঁড়িয়েছি নিয়ত করতে হবে এত দোয়া, আমি তো ফাতেহাই জানি না এত দোয়া কিভাবে মুখস্থ করব, ভয়ে হতো নামাজ পড়া দূরের কথা, নামাজই আর পড়ে না, বুঝেননি কথা। অথচ এগুলি কিছুই লাগে না, শুধু সুরা ফাতিহা মুখস্থ আছে, সুরা ফাতিহা দিয়েই পাঁচ অক্ত সালাত হবে, আরে কোনো সুরাই মুখস্থ নেই, এমনিতেই সালাতের নিয়ত করে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহ আকবর রুকুতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, সামি আল্লাহুল লিমান হামিদা বলে সুবহানাল্লাহ বলেন, সেজদাতে গিয়ে সুবহানাল্লাহ বলেন, কিছুই জানেন না, শুধু সুবহানাল্লাহ বলে রুকু সেজদা করবেন, আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবে। সালাত খুবই সহজ ব্যাপার, কিন্তু সুরা ফাতিহা জানার পরে যদি না পড়েন তাহলে সালাত হবে না, বুঝেননি মনে হয়, কিন্তু আপনি কিছুই জানা নাই সেই ক্ষেত্রে আপনি সালাতে তাসবি পাঠ করেন, সালাত আপনার হয়ে যাবে, সালাত খুবই সহজ। এই জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। অজুর যে দোয়া তৈরি করেছে ওটা শয়তান তৈরি করেছে, হাদিসে দোয়া নেই, হাদিসে আসো বিসমিল্লা, কি বিসমিল্লা, যা নামাজের দোয়া বলে শরীয়তে কোনো দোয়া নাই, ওটা ইবলিস শয়তানের তৈরি করা, আর নিয়ত যেটা মুখে বলছে ওটাও শয়তানেরা মিলে তৈরি করেছে, কোরআন হাদিসের পাতাতে কোনো অক্ষর দিয়ে লেখা হয়নি নিয়ত, বুঝেননি মনে হয়, কোরআন হাদিসের কোনো পাতাতে লেখা নাই যে সালাতের নিয়ত, নিয়ত হলো করা লাগে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওটা নিয়ত করেছেন কখন, ও যে দাঁড়াতে হয়ে গেছে যে আমি জোহরে চার রাকাত পড়বো, ওটা অন্তরে হয়ে গেছে, মুখে আর বলা লাগবে না। কাজেই সালাত আপনার কোনো ওজুর দেখবে না, যে কোনো মূল্য আপনাকে সালাত আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মোর আওলাদুকুম বিসসালাত ওহম আবনাউস সাবেসিনিন, তুমি তোমার সন্তানদেরকে সালাত আদায় করার জন্য বলো যখন সাত বছর, অদ্রিবুহুম আলাইহা ওহম আবনাউ আশরে সিনিন, প্রহার করে সালাত আদায় করাও যখন দশ বছর, সাত থেকে দশ হতে তিন বছর লাগে, কত বছর, তিন বছর, একটা ছেলেকে তিন বছর পর্যন্ত সালাতের ট্রেনিং দিতে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত বছর, তিন বছর, একটা সালাত শিখতে লাগবে আপনাকে তিন বছর, একটা ছেলেকে তিন বছর ধরে আপনার ছেলে মেয়েকে সালাতে প্রশিক্ষণ দিবেন, দশ বছর বয়স হলে সালাত আদায় করতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সালাত আদায় করো, ছেলে মেয়ে স্ত্রীকে সালাত আদায় করার জন্য নির্দেশ করো, যদি ছেলে মেয়ে স্ত্রী সালাত আদায় না করায় তাহলে পিটাও, স্ত্রীকেও পিটাও, এরপরও করে না, উপদেশ দাও সালাত আদায় করো, সালাত আদায় করো, স্ত্রীকে বলবেন এই সালাত আদায় করো, করছে না পিটাবেন, স্থান ত্যাগ করেন, বিছানা ত্যাগ করেন, বিছানা ত্যাগ করেও আদায় করছে না পিটাবেন, পিটিও আদায় করছে না, পরের দিনে তালাক, ওকে আর রাখা যাবে না, হলো শয়তান, বুঝেননি মনে হয়, কিভাবে তালাক দিবেন, ও নামাজ পড়ে না আপনিও পড়েন না, আসছেন, অবাক কথা, এটা তো অবাক হলো। আর আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন যে যদি স্ত্রী সালাত আদায় করে আর স্বামী সালাত আদায় না করে তাহলে এই বিবাহ তালাক নেই, বিবাহ বাতিল, এমনিতেই বাতিল, কোর্ট লাগবে না, এমপি মন্ত্রী চেয়ারম্যান লাগবে না, হুজুর লাগবে না, কাবিন লাগবে না, কিছুই লাগবে না, স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, এদের বিবাহ তালাক নেই, বিবাহ, বুঝেননি মনে হয়, অটো তালাক, ইন্না বাইনা রাসূলে বাইনা শিরকুল কুফরে তারকু সালাত, ইন্না বাইনা রাসূলে বাইনা শিরকুল কুফরে তারকু সালাত, মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তো মুশরিকের একটু আগেই আপনি বক্তব্য শুনলেন যে মুশরিক যে আল্লাহর সাথে শিরিক করে তার কি থাকে না, ইমান থাকে না, তো তার মানে সে তার ইমান নেই, ও তো বেঈমান। তো একজন সালাত আদায় করে এ হলো মুসলিম, আর যে সালাত আদায় করে না সে মুশরিক, তাহলে হিন্দু আর মুসলিম কিভাবে থাকতে পারে, বুঝেননি মনে হয়, এটা আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন, এটা আমাদের কথা নয়। অবাক কথা, সালাত, স্ত্রী সালাত আদায় করবে না, উপদেশ দেন এই সালাত আদায় করো, এভাবে দু একদিন পাঁচ দিন চলবে উপদেশ, এরপরও করে না, বিছানা পৃথক করেন, তারপরও করে না, প্রহার করেন, তারপরও করে না,
পরের দিনে তালাক দিতে হবে, ওই শয়তানকে আর রাখা যাবে না। আর যেই ছেলে মেয়ে আপনার সালাত আদায় করছে না, এদেরকে পিটান, না হলে এদেরকে গোয়াল ঘরে জায়গা দিতে হবে, আর বাড়িতে নয়, কোথায়, যেখানে গরু ছাগল থাকে ওখানে জায়গা দিতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অফারিকু বাইনহুম ফিল মাযাজিআ, থাকার জায়গা পৃথক করো। তার মানে আপনি যেখানে থাকেন সেখানে আর নয়, আপনি কোথায় থাকেন, বাড়িতে থাকেন, খাটের ওপরে থাকেন, এসি রুমে থাকেন, আপনার ছেলে মেয়েকে আর ওখানে থাকানো যাবে না। গরু ছাগল যেখানে থাকে সেখানে থাকবে, কেন, সালাত আদায় করে না তাই, বুঝেননি মনে হয়। এটা হলো শরীয়ত। কিসের শরীয়ত? ছেলেটা ইংরেজিতে ফেল করেছে তাই খুব পিটাচ্ছে, ইংরেজিতে ফেল করেছে তাই খুব পিটাই, কিন্তু ছেলে সালাত আদায় করে না এই জন্য কাপুরুষ একটাও পিটাইও না, বুঝেননি মনে হয়। ছেলে প্রাইভেটে যায়নি তাই পিটাই, কিন্তু আজানের পরে ছেলে মসজিদে যায় না এই জন্য বাপ কিছু বলে না, এলো কুকুর। না, কুকুরের চাইতে খারাপ। বাপ গর্ব করছে যে ছেলে একটা পেয়েছি, গোল্ডেন পেয়েছে, জিপিএ 5 পেয়েছে, বিসিএস ক্যাডার, মেয়ে একটা পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এভাবে গর্ব করে না। ছেলে একটা পেয়েছে ইঞ্জিনিয়ার, কাপুরুষের লজ্জা হয় না ছেলে মেয়ে নামাজ পড়ে না, এই জন্য গর্ব করে ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু ছেলের অজু গুসলি জানা নাই, এর জন্য বাপের কি হয় না। ছেলে বিশেষ ক্যাডার, খুব গর্ব, কিন্তু ছেলে নামাজ পড়ে না, এই জন্য বাপের লজ্জা শরম ঘিরনে কিছুই হয় না, বুঝলেন। এই জন্য 7 বছর হলে নির্দেশ দেন, 10 বছর হলে প্রহার করেন। ইব্রাহিম আলাইহিসসালাম সারা জীবন দোয়া করেছেন আল্লাহর নিকটে, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, প্রতিপালক আমাকে সালাত আদায়কারী হিসেবে কবুল করো, আমার প্রজন্ম বংশধর ছেলে মেয়েকে সালাত আদায়কারী হিসেবে কবুল করো, হে প্রতিপালক তুমি আমার দোয়া কবুল করো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে থেকেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আস-সালাত আস-সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেষ বাক্যটা ছিল, মৃত্যুর পূর্বে শেষ কথাটা ছিল, হে আমার উম্মতেরা সালাত সালাত সালাত। শেষ কথা কি বলে মারা গেছে? সালাত সালাত, 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিও না, পাঁচ ওয়াক্ত সালাত ছেড়ে দিও না, শেষ কথাই বলেছেন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, মালাকাতা ইমানুকুম, তোমাদের দাসদাসীর ব্যাপারে, তোমাদের স্ত্রীদের ব্যাপারে ভয় করে চলো আল্লাহকে, দাসদাসীর ব্যাপারে জুলুম নির্যাতন করো না। শেষ দুইটা কথা এটাই বলেছেন, সালাত আর এই দাসদাসীর ব্যাপারে। বলছিলাম সালাতের গুরুত্ব। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, বিচার মাঠে আল্লাহ প্রথম বান্দাকে জিজ্ঞাসা করবেন সালাতের, ফাইন সালাত সালাল সারাম আলিহি, যদি মানুষের 5 ওয়াক্ত সালাত টিকে যায় আল্লাহ তার সব আমলের নেকি টিকিয়ে রাখবেন, ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়র আমালিহি, যদি তার 5 ওয়াক্ত সালাত না টিকে কোনো আমলের নেকি টিকিয়ে রাখবেন না। বুঝতে পারেননি হাদিসটা? প্রথমে জিজ্ঞাসা হবে বান্দাকে, আল্লাহ বলবেন তোমার কি 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, যদি বলে ঠিক আছে তাহলে আপনার সব আমলের নেকি ঠিক থাকবে, আর যদি আপনার 5 ওয়াক্ত সালাত ঠিক না থাকে কোনো আমলের নেকি ঠিক থাকবে না। এবার আরেকটু ভালো করে বলি, কি আল্লাহ বলবেন তোমার কি 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, যদি আমল নামাতে প্রমাণ হয় যে হ্যাঁ 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, তাহলে ওই যে রমাদানের 30টা সিয়াম পালন করেছিলেন ওই 30টা সিয়াম আল্লাহ কবুল করবেন, ওই যে 2 বার উমরা করে এসেছিলেন ওই উমরার নেকি আল্লাহ কবুল করবেন, ওই যে 50,000 টাকা মসজিদে দিয়েছিলেন ওই টাকার নেকি আল্লাহ কবুল করবেন, ওই যে সুবহান আল্লাহ বলেছিলেন 100 বার তার নেকি আল্লাহ কবুল করবেন, ওই যে রমাদানে 10 পারা কোরআন খতম দিয়েছিলেন তার নেকি আল্লাহ কবুল করবেন,
কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত যদি আপনার ঠিক না থাকে, রমাদানের সিয়াম কবুল হবে না, হজ কবুল হবে না, উমরা কবুল হবে না, কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে দিলেও জান্নাত হবে না। বোঝেননি মনে হয়, এখনো বুঝতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবারা, আয়াজিজু হাদুকুম, আচ্ছা তোমরা কি প্রতিদিন উহুদ পার সমান নেকি অর্জন করতে অক্ষম নাকি? তোমরা কি প্রতিদিন উহুদ পার সমান নেকি অর্জন করতে অক্ষম নাকি? বলছে কিভাবে সম্ভব প্রতিদিন উহুদ পার সমান নেকি অর্জন, এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ আযাবু মিন উহুদ, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে আল্লাহ তার আমল নামাতে নেকি লিখে দিবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে তাহলে তার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। আলহামদুলিল্লাহ, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারে নেকি উহুদ পাহাড়ের চাইতে বেশি। আল্লাহু আকবার, কেউ যদি আল্লাহু আকবার একবার বলতে পারে তাহলে তার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। তার মানে এইবারে এইভাবে বলবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটা তাসবিহ যদি বলতে পারেন দেখেন কয়েক সেকেন্ড লাগে। চারটা তাসবিহ বলার সাথে সাথে আল্লাহ আপনার আমল নামাতে উহুদ পাহাড় সমান নেকি দিবেন, চারটা উহুদ পাহাড় সমান। ইনি চারবার একবার বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ইনার আমল নামাতে চার উহুদ পাহাড় সমান নেকি লিখা হবে যদি ইনার পাঁচ ওয়াক্ত সালাত ঠিক থাকে। আর আমি যদি সুবহানাল্লাহ বলতে বলতে এখন বমন করে ফেলি আর আমার যদি পাঁচ ওয়াক্ত সালাত না থাকে এক নেকিও হবে না। বুঝেননি মনে হয়? আপনি এখানে দিয়ে বলছেন যে অমুক সাহেব 50 বস্তা সিমেন্ট মারহাবা, অথচ অজুই জানে না। বুঝেননি মনে হয়? অমুক নেতা সাহেব 2 লক্ষ টাকা, অমুক নেতা 1 কোটি টাকা মসজিদ করে দিলেন, অথচ তার সালাত নেই, তার পাঁচ ওয়াক্ত সালাত নেই। 1 কোটি কেন? 100,000 কোটি টাকা দান করলে এক নেকিও। বুঝেননি মনে হয়? বুঝবেন কি করে? মানে আমরা কার গোলাম? আল্লাহ। আমরা যেমন আল্লাহর গোলাম, সারা পৃথিবীতে যত আমল আছে সব হলো সালাতের গোলাম। যার পাঁচ ওয়াক্ত সালাত আছে তার কোটি টাকা দানের নেকি ঠিক থাকবে। যার পাঁচ ওয়াক্ত সালাত ঠিক তার রমাদানের 30টা সিয়াম ঠিক। যার পাঁচ ওয়াক্ত সালাত ঠিক তার হজের নেকি ঠিক। কিন্তু যার পাঁচ ওয়াক্ত সালাত নেই, হজ যাকাত কোনো কিছুই কবুল হবে না। পাঁচ ওয়াক্ত সালাত, আগে কি পাঁচ ওয়াক্ত সালাত, এটা হলো সালাতের গুরুত্ব। এই কথায় রাসূলুল্লাহ বলছেন, বিচারের মাঠে যার সালাত ঠিক সব আমলের নেকি ঠিক, যার সালাত নেই তার কোনো আমল নেই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো দেখেন এখন আপনি সালাত আদায় করেন কিনা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মেয়ে সালাত আদায় করবে কিভাবে? ওর তো 22 প্রকারের মেকআপ ব্যবহার করে, অজু করতে যে সব উঠে যাবে ওর। আর আপনি কিভাবে সালাত আদায় করবেন? সুদের অঙ্ক কষবেন না মসজিদে যাবেন? আপনি বাজারে বাজারে এই বিড়ি সিগারেট তামাক এই গাঁজা খেয়ে বেড়াবেন না, সালাত আদায় করবেন আপনি? আর আপনার স্ত্রী গিবদের তাফসির মাহফিলে বসবে না, সালাত আদায় করবে? সব জাহেল, সব কাপুরুষ হয়ে ঘুরছে কুকুর সিগালের মতো। গরু ছাগলের হুঁশ আছে এখন এই কিছু সমাজে, প্রায় মুসলমানেরা গরু ছাগলের চাইতে খারাপ। সুদ হারাম, সুদ খাওয়া লাগে না, এরপরও মুসলিম খাচ্ছে, তার মানে আর হুঁশ নাই। চুরি করা এটা হারাম কাজ, এরপরও মুসলিম চুরি করছে। দুর্নীতি করা হারাম কাজ, এরপরও দুর্নীতি করে। বিড়ি সিগারেট জর্দা আলাপাতা গুল ইয়াবা ফেন্সিডিল এই যে সিগারেট বিড়াই যুবক তুমি খাও, তুমি প্রায় বক্তব্যে এই কথা বলছি কেন? সমাজে এখন এই গান বাজনা, মাদকতা, যৌনাচার আর জোয়া লটারি এগুলোই বেশি। তাই তো আমি তোমাকে এখানে বারবার এই কথাটা বলি যে গরু ছাগলের হুঁশ আছে কিন্তু আজ বর্তমান মুসলিম এই নারী পুরুষ যুবক যুবতী বাপ বেটা শিক্ষক শিক্ষয়িত্রী এদের হুঁশ নাই। কী করে? যে গরু ছাগল মাঠে ঘাস খাওয়ার সময়তে দেখবেন যে ঘাস ভালোই খাচ্ছে, খেতে 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 এমন একটা ঘাস তার মুখের সামনে পড়েছে ওটা আর খাচ্ছে না।
অথচ যেই ঘাসটা তার মুখের সামনে পড়েছে সেই ঘাসটা উর্বরতা বেশি, ফ্রেশ সতেজ বেশি, না বুঝেন নি মনে হয়। এতক্ষণ যে আপনার গরুটা মাঠে ঘাস খেলো বা ছাগল মাঠে ঘাস খেলো, ঘাস খেলো কি মরা একেবারে যেটা শুকনো মাটির সাথে লেগে আছে ওটাই কামড়ে কামড়ে খেলো, খেতে খেতে একটা ঘাসের স্তূপ যেখানে উর্বর হয়ে আছে ঘাস, বুঝেন নি মনে হয়, ওটাই আর খাচ্ছে না। অথচ হিসাবে তো ওটাই ভালো করে খাওয়া দরকার ছিল, কিন্তু বলেন তো ওটা খাচ্ছে না কেন? গোবর আছে ওখানে, গোবর আছে, গন্ধ লাগছে, তার মানে গরুরও হুঁশ আছে যে না 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 এটা হলো খুবই অপবিত্র, এটা খাওয়া। একটা ছাগলের কি আছে? হুঁশ আছে। আরে ছেলে শোনো, তুমি খাও সিগারেট, তোমার বাপ খায় বিড়ি, তোমার দাদি খায় গুল, আর তোমার মসজিদের হুজুর খায় ওই জর্দা, এই গরুর হুঁশ আছে, কিন্তু তুমি যে বিড়ি সিগারেট তোমার বাপ বেটা তোমরা খাও আর তোমার মসজিদের হুজুর জর্দা খায়, তোমার মসজিদের হুজুর জর্দা আর বাপ বেটা বিড়ি সিগারেট কুকুরের সামনে ফেলে দিবা, কুকুর খাবে না। কুকুর খাবে না, তার মানে কুকুরের হুঁশ আছে যেটা খুবই ছোট অপবিত্রটা খেতে হয় না, সেটা তোমরা বাপ বেটা মিলে খাও, তোমার মসজিদের হুজুর খাই। তার মানে তোমরা গরু ছাগল, এমনিতে আল্লাহ বলেছেন বালহ মাদাল, গরু ছাগলের চাইতে খারাপ তোমরা। এটা গরুর হুঁশ আছে যেটা গোবর, এটা খেতে হয় না, অথচ তুমি যেটা খাচ্ছ সেটা গরুয়ে খায় না, ছাগলে খায় না, বানরে খায় না, কুকুরেও খায় না, শোরেও, বিশ্বাস হচ্ছে না মনে হয়। এদিকে শোর কেউ পালে না, শোরের সামনে গিয়ে জর্দার একটা প্যাকেট ফেলে দিবেন, এই যুবক তোমার পকেটেই তো সিগারেট থাকে, সিগারেটটা শোরকে দিবা, এই একটা টান দে তোরে, ও দিবে না, ও তোমার মুখের উপরে পায়খানা করে চলে যাবে। যেটা শোরে খায় না তোমরা বাপ বেটা মিলে খাও, তার মানে তোমরা শোরের চাইতে খারাপ। শোনো, তোমাকে একটা কথা এর আগে বলেছিলাম যে এক টাকা সুদ খেলে মায়ের সাথে জেনার মতো পাপ হয়, হাদিস আপনার জানা নাই? কার কার জানা আছে হাদিসটা? সবার জানা আছে তাই না? এক টাকা সুদের সাথে জড়িত থাকলে 36 বার মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয়, এক টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। কিন্তু বিড়ি সিগারেট জর্দা গুল খাওয়া সুদের চাইতেও মারাত্মক। কেন? এক টাকা সুদ খেলে মায়ের সাথে 36 বার বেশি জেনা করা হয়, কিন্তু একবার সিগারেট গুলিয়া বা মুখে দিলে মা খালা ফুপুর সাথে জেনা করা হয়। বুঝেন নি মনে হয়? সুদ খেলে শুধু মায়ের সাথে, আর সিগারেট মুখে দিলে কয়জনের সাথে? তিনজনের সাথে। তিনজনের সাথে তুমি প্রতিনিয়ত তোমার মায়ের সাথে জেনা করছো, তোমার ফুপুর সাথে তুমি জেনা করছো, তুমি তোমার খালার সাথে জেনা করছো, তোমাকে বুঝাবে কে? তুমি আজকে তৌবা করো, এখান থেকে ওটা কোনোদিন বিড়ি সিগারেট গলিয়া বা মুখে দিবা না, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আমিন। তোমার বাপকে হেদায়েত দিক, তোমার শিক্ষককে হেদায়েত দিক, তোমার শিক্ষকই তোমাকে বলে এই যা এই ব্যঞ্চন সিগারেট নিয়ে আয়। সবাই এখন গরু ছাগল, কারো হুঁশ নেই, অজু গুসল তো জানে না, সালাত কিভাবে আদায় কর লাগে জানে না, এমনিতে বেতন তুলে আর খায় পায়খানা করার দিন কাটায়। তুমি মনে করছো যে নেতা তো ক্ষমতায় আছে, টাকা আছে, লাঠি আছে, ক্ষমতা আছে, চেয়ার আছে, দেশ আমার। হ্যাঁ বেটা, তুমি মরো, পোকায় তোমাকে টাইম দিবে না, খালি তুমি মরো। তুমি কি বোঝাতে চাচ্ছ? খুব শক্তি তুমি পাও, ক্ষমতা শক্তি দেখাও। ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিল, কত বছর? আর তোমার নেতা কয়দিন আছে? 50 বছর, 100 বছর, 400 বছর। তারপরও আল্লাহ তাকে চুবানি খেয়ে মারিয়েছে। নমরুদ ছিল 400 বছর, জুতার বাড়ি খেয়ে কোথায় চলে গেছে? তুমি যে টিকবা তার তো ভরসা নেই, আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে তাই না, শক্তি কমে গেছে আল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তো বহুদূর কথাই শোনো, আল্লাহর কিছু ফেরেস্তা আছে, কিছু ফেরেস্তা সবচাইতে যে কম শক্তিপূর্ণ ফেরেস্তা, এই ফেরেস্তার ক্ষমতা এমন যে তুমি যেমন খাওয়ার সময় একটা প্লেটের তলদেশে হাত দিয়ে প্লেটকে উল্টিয়ে দিতে পারো, তো একটা কম শক্তি সম্পূর্ণ ফেরেস্তা
পৃথিবীর তলদেশে হাত দিয়ে পৃথিবীকে উল্টিয়ে দিতে পারে। এটা একটা ফেরেশতার ক্ষমতা। আর এক একটা ফেরেশতা, আল্লাহর কিছু বিশেষ ফেরেশতা আছে যাদের এই কানের লতি থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত এতটুকুনের দূরত্ব, প্রথম আকাশ থেকে জমিন পর্যন্ত। বুঝেন নি মনে হয়? এই কানের লতি থেকে এই কাঁধ আপনার দূরত্ব কত? ছয় আঙ্গুল হবে, এক বিঘ হবে না, ছয় আঙ্গুল। কিন্তু আল্লাহর কিছু বিশেষ ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন যাদের এই কানের লতি থেকে কাঁধের দূরত্ব প্রথম আসমান থেকে এই জমিন পর্যন্ত। ফেরেশতা কত বড়! আর ওই ফেরেশতা তোমাকে, ওরকম শক্তি সম্পন্ন ফেরেশতা তোমাকে পিটাবে, তুমি ওই নেতার রাজনীতি করতে গিয়ে মোড়ে মোড়ে, আর তোমার বাপের টাকা দিয়ে মূর্তি তৈরি করবা তুমি, তো মোড়ে মোড়ে মূর্তি তৈরি করো কেন? তুমি কি দেখাতে যাচ্ছ? আল্লাহ বিচার মাঠে বলবো আহিউ আহিউ মা খলাক তো মাই আত্মা দে দে আত্মা দে মূর্তি তৈরি করেছিস দে, পিটাবে আর বলবে আত্মা দে, দিতে পারবে না। তখন তোমার নেতাকেও দিবে জাহান্নামে, মূর্তিকেও দিবে, তুমি তখন দলীয় দাপটে ঠেকায়ো। তুমি সলাত, সলাতের সাথে তুমি আপোষ করো না। বিচার মাঠে তিন শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। কয় শ্রেণী? যে মুশরিক, এক, দুই যে বিদাতি, তিন নম্বর কি বলো? এই যুবক বলো, তিন নম্বর কোন পাপি যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না? আরে সেটাই বেনামাজ। তিন নম্বর পাপ কি? ও আচ্ছা, আপনি নামাজ না পড়া তো পাপই মনে করেন না, তাই না? হ্যাঁ, এই খুঁটিতে একটা লুচ্চাকে বেঁধে রাখা হয়েছে। কে? লুচ্চা। লুচ্চা বোঝেন না? যে আজকে রাতে আপনার এই টাঙ্গাইল সখী বাসাইলে একজন মেয়ের সাথে ধরা পড়েছে, একে কি করবেন এখন? বেঁধে রাখবেন না? এই খুঁটিতে রেখেছেন, আর এই খুঁটিতে আছে বেনামাজি। এই বেনামাজির চাইতে হাজার কোটি গুণ ভালো লুচ্চা, আর এই লুচ্চার চাইতে হাজার কোটি গুণ খারাপ বেনামাজি। বুঝেন নি মনে হয়? তুমি বুঝো নি মনে হয়? মানে ও যে না করে যতখানি পাপ করলো, বেনামাজি হয়ে তার চাইতে বেশি পাপি। মান তারাকা সালাত ফাকাদ আশরাকা, যে জেনা করলো সে মুশরিক নয়, কিন্তু যে সালাত আদায় করলো না সে মুশরিক। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তুমি হাদিস খুলো, তোমার ইমামকে বলো, ইবনে মাজার 1080 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল, আর যে জেনা করলো সে কিন্তু মুশরিক হয়নি। তার মানে জেনাকার ভালো না জেনাকার খারাপ, না বেনামাজি খারাপ? বেনামাজি খারাপ। জেনাকার খারাপ, কিন্তু জেনাকারের চাইতে বেনামাজি হাজার লক্ষ কোটি গুণ বেশি খারাপ। আর তোমার বাপ, তুমি দিন রাত মাতব্বরি করে বেড়াও, বক্তব্য দিয়ে বেড়াও মঞ্চে এসে প্রধান অতিথি হয়ে, তোমার নামাজ নাই, তোমাকে কে প্রধান অতিথি করে? প্রধান অতিথি করো কি জন্যে বেটা? তুমি তোমার ব্যক্তিত্বকে শেষ করে দিয়েছো দু টাকা পাওয়ার জন্য, তাই না? ভ্যান চালককে প্রধান অতিথি করতে পারো না কেন? এই এলাকার যে ভ্যান চালক পরহেজগার তাকওয়াশীল, সে হবে প্রধান প্রধান অতিথি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহে আত্তাকুম, আল্লাহর নিকটে মর্যাদাশীল ব্যক্তিকে বেনামাজি, তাই না? তো প্রধান অতিথি দায় করেছেন, তোর অজুই জানা নাই। আর মাহফিলগুলিতে প্রধান অতিথিগুলি আসে, বাপ রে বাপ, কি ভাব রে বাপ, বলছে যে হুজুর এক সময় খুব কম, ও 20 মিনিট বক্তব্য দিয়ে বলবে হুজুর খুব ব্যস্ত আছি, আমি বুঝতে পারলাম না খুব ব্যস্ত। ও কিসের ব্যস্ততা দেখায় জানেন? ও এখানে 10 মিনিট বসে থাকলে 10 মিনিট ওর লস হবে, অথচ ওই 10 মিনিটে ও জনগণের ধান গম ভোটটা চুরি করতে পারবে, ও চুরি করা নিয়ে ব্যস্ত। বুঝলেন না কি বলবেন? বলছিলাম ভ্যান চালককে দিয়ে রাখবেন প্রধান অতিথি, কেন? ও তাকওয়া বেশি, দিবেন কি করে? ও ভ্যান চালক তো 10 টাকা দিতে পারবে না, প্রধান অতিথি 10 লক্ষ দিতে পারবে। ভ্যান চালকের 1 টাকা হালাল, আল্লাহ তারটা কবুল করবে, সে সালাত আদায় করে। আর আপনি যাকে প্রধান অতিথি করেছেন, তার যদি সালাত না ঠিক থাকে, তাহলে তার 10 লক্ষ টাকার নেকি কবুল হবে না। মাথায় রাখেন, এর নাম সলাত। এর নাম কি? সলাত।
বলছিলাম সংক্ষেপে কয়েক মিনিট, সালাতের ফজিলত, সালাতের গুরুত্ব বুঝলাম, বললাম আর সালাতের ফজিলত, আর যারা সালাত তরক করে, সালাত ছেড়ে দেয়, এরা মুশরিক, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। আর জাহান্নামে যাওয়ার অনেক কারণ, ওই যে আমি বললাম যে সালাত আদায় না করা আপনি পাপ মনে করেন না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, বিচার মাঠে পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন জাহান্নামে এসেছো, মা সালাকাকুম ফি সাকার, পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে যে জাহান্নামে কেন আসছো, তখন তারা বলবে লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। তাহলে সালাত আদায় না করলে পাপ হয়, বুঝেননি মনে হয়? আপনি শুধু মনে করেছেন যে সুদ খেলে পাপ হয়, তাই না? একটা নারীর সাথে অবৈধভাবে জেনা করলে পাপ হয়, মদ খেলে পাপ হয়, মানুষকে হত্যা করলে পাপ হয়, জুয়া খেললে পাপ হয়, গান বাজনা শ্রবণ করলে পাপ হয়, বেপর্দায় চললে পাপ হয়, আপনি শুধু এটা মনে করেন, কিন্তু নামাজ না পড়লে যে পাপ হয় এটা আপনার জানা আছে, বুঝেননি মনে হয়? নামাজ না পড়লেও তার কি হচ্ছে, শুধু পাপ নয়, এমন পাপ যেই পাপের কারণে তাকে কোথায় যেতে হবে, জাহান্নামে। বেনামাজি মানে আমার কয়েক শ্রেণীর লোককে সহ্যই করতে পারে না আমি, তার মধ্যে হচ্ছে এক হলো বেনামাজি আর এক হলো ওই মদখুর গাঁজাখুর বিড়িখুর, এদেরকে, এদের আমার সহ্যই হয় না, এত খারাপ। একে আপনি বলেন যে ভাই আজান হয়েছে চলো যাই, ও বলবে যাও, কত নামাজিকে দেখলাম নামাজও পড়ে সুদও খায়, খোসা মারে, তাই না? আর বেনামাজিদের প্রধান বৈশিষ্ট্য হলো নামাজিদের দৃষ্টুটি খুঁজে বেড়ানো আর বলে বেড়ানো, কত নামাজিকে দেখলাম ও নামাজ পড়ে, এও করে, মানে ও না পড়ার কৌশল, আরও বলবে কি হ্যাঁ যাও আমার নামাজ না ঠিক থাকতে পারে, আমার ইমান ঠিক আছে, আর কি ঠিক আছে, তখন আপনার বলতে হবে যে আমার জুতাও ঠিক আছে, ওর জুতা ছাড়া সোজা হবে না বেনামাজি, ও এত খারাপ, কুকুর বানর শুয়োর শৃগাল সবার চাইতে খারাপ বেনামাজি, ও মানুষই নয় একেবারে, বেনামাজি মানুষই নয়, কুকুর শৃগাল, ও সব বুঝে, ও দৈনিক সপ্তাহে একটা দিন জুমার দিনে শুনে যে সালাত আদায় করতে হবে, করে না, ও জানে সালাত আদায় করতে হবে, করে না, ও ঠিকই জানে যে 100 টাকা এক মাস পরে 110 টাকা হয়, 100 টাকা এক মাস পরে কয় টাকা হয়, 110 টাকা, কিভাবে হয়, 10 টাকা সুদ, আর এগুলি জানা আছে, কিন্তু ওর ওযু জানা নাই, গোসল জানা নাই, নামাজ জানা নাই, বুঝেননি? ও বলছে যে ইমান ঠিক আছে ওর, আরে ওর ইমানই নাই, ইমান থাকলে তো ঠিক থাকবে নাকি, ইমানই নাই, আর বলছে শেষ নবীর উম্মত, জান্নাতে তো যাবই দুই একদিন জাহান্নাম খেটে, শেষ নবীর উম্মত, ও বেকুব জানে না যে জাহান্নামে পড়তে লাগবে 70 বছর, কত বছর, শুধু পড়তে, তার নিচে পড়তে লাগবে কত বছর, ও হিসাব করে বসে আছে যে দুদিন খাটার পরেই যাব, বেটা তুমি মরো, বেনামাজির গুসল লাগবে না, কুল বরই পাতা লাগবে না, সুগন্ধি লাগবে না, কিছু লাগবে না, গুসল ছাড়াই, কবর ছাড়াই, জানাজা ছাড়াই, কুকুর যেভাবে পুঁতে রাখে, দেখেছেন কেউ কুকুর কীভাবে পুঁতে রাখে, এইভাবে বেনামাজিকে পুঁতে রাখতে হবে, বেনামাজির কোনো জানাজা নাই, এর জন্য ফতোয়া দেওয়া লাগবে না, আলেম হওয়া লাগবে না, এই যে এই লোকটা জীবিত ছিল 50 বছর, কোনো দিন নামাজ পড়েনি 5 ওয়াক্ত, মরার পরে জানাজার নামাজের প্রয়োজন আছে, 5 ওয়াক্ত সালাত ফরজ, আর জানাজার নামাজ কি, ফরজ আগে না কেফায়া আগে, ফরজ আগে, তো ফরজটাই আর নাই, কেফায়ার কি প্রয়োজন, বুঝেননি কথা? এর জন্য তো ফতোয়া দেওয়ার জন্য আলেম হওয়া লাগবে না, অন্তত এই ক্ষেত্রে, ও বেঁচে থাকা অবস্থায় ফরজেরই খবর নাই, মরার পর আর জানাজা নিয়ে পাড়া বাড়ি, জি না, ওর জানাজা লাগবে না। তবে হ্যাঁ একটা আছে, বিষয় একটা আছে, ও তো বেনামাজি, তাই না, মারা গেছে, জানাজাও হবে, কিন্তু ও বেনামাজি, যারা জানাজা করবে তারাও বেনামাজি হতে হবে, বেনামাজির জানাজা কারা পড়াবে, বেনামাজি, মনে থাকবে না মনে হয়, হ্যাঁ,
কোন নামাজি ব্যক্তি বেনামাজির জানাজায় দাঁড়াতে পারবেন না। কি বলে গেলাম? বেনামাজির জানাজায় যদি আপনি দাঁড়ান তাহলে আপনি বেনামাজিকে সমর্থন করলেন, বুঝেননি কথা? বেনামাজিকে সালাম দিবেন না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এর বাংলা কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। বেনামাজির উপরে শান্তি কিভাবে বর্ষিত হবে? বোঝেননি মনে হয় কথা আপনি, তাই না? হাতে আছে সিগারেট, একে সালাম দেওয়া যাবে না, ও খাচ্ছে কি হারাম, আর বলছেন যে শান্তি অবতীর্ণ হোক। হলো মানে আপনি সিগারেট খাওয়াকে সমর্থন করলেন যে সালায় যা বেটা, আসসালামু আলাইকুম, হ্যাঁ বেটা, বাপের বেটা, বোঝেননি কথা। এই হারাম খুরকে, এই বিড়ি খুর, সিগারেট খুর, হ্যাঁ, যখন হাতে নাই তখন সালাম দেন, সমস্যা নাই, যদি নামাজি হয়। কিন্তু হাতে আছে সিগারেট, ওই সময়তে কি দিতে পারবেন না আপনি? আর বেনামাজিকে কি দিবেন না? বেনামাজি, ও তো আল্লাহর উপরে গজব নাজির হচ্ছে। মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করে না তার উপরে আল্লাহ তার উপর থেকে দায়িত্ব ছেড়ে দিয়েছেন, তার উপর আল্লাহর কোনো কি নাই, তা আপনি তাকে সালাম দিতে গেলেন কেন? আল্লাহরই দায়িত্ব নাই, বুঝেননি কথা? সলাত, জাহান্নামে যাওয়ার একটা কারণ কি? সলাত আদায় না করা। জিজ্ঞাসা করা হবে কেন সলাত জাহান্নামে আসছো? এরা, এই জাহান্নামীরা বলবে কি, আমরা কি আদায় করতাম না? সলাত। মানে সমাজের লোকেরা জানে না যে সুদ খেলে শুধু গুনাহ হয়, কিন্তু বেনামাজির গুনাহ হয় না, তাই না? অন্তত সুদ খেলে যেই গুনাহ হয় বেনামাজির তার চাইতে কি বেশি গুনাহ। সুদ খেয়েছে ও কিন্তু মুশরিক না, কিন্তু বেনামাজি কি? মুশরিক। এবার আসেন সলাতের ফজিলত, কয়েক মিনিট। পাঁচ ওয়াক্ত সলাত আদায় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো আমলের ওপরে ওয়াদা করেননি, সিয়াম পালন করলে জান্নাতে যাওয়া যায় কিন্তু আল্লাহ ওয়াদা করেননি, হজ করলে জান্নাতে যাওয়া যায় কিন্তু আল্লাহ ওয়াদা করেননি, রমাদানের সিয়াম পালন করলে জান্নাতে যাওয়া যায় ওয়াদা করেননি, দান করলে জান্নাতে যাওয়া যায় আল্লাহ ওয়াদা করেননি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নি ফারাজতু আলা উম্মাতিক খামসা সালাওয়াত, হে মুহাম্মদ তোমার উম্মতের উপর আমি পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছি, ওয়াহিদতু ইনদাহাদান, আর আমি আল্লাহ নিজে ওয়াদা করেছি, আন্নাহু মান যায়ু হাফেজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করবে আমি আল্লাহ ওয়াদা করছি তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। পৃথিবীর কোনো আমলে আল্লাহ ওয়াদা করেননি, সিয়াম পালন করলে জান্নাত হবে কিন্তু ওয়াদা নাই, হজ করলে জান্নাত হবে কিন্তু ওয়াদা নাই, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত যদি কেউ ঠিক ঠিক আদায় করে আল্লাহ ওয়াদা করেছেন তাকে কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে। কাজেই আর অনেক কথা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের গুরুত্ব ফজিলত বুঝে, শিরক বিদাত ত্যাগ করে, হারাম খাওয়া পরিহার করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, আল্লাহ তুমি আমাদের এই আমল করার তৌফিক দান করো। পাঁচ ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ চলবে না। এক নম্বর নসিহা থাকলো পাঁচ ওয়াক্ত সালাত, দুই নম্বর নসিহা থাকলো কাবিরা গুনাহ করবেন না, তিন নম্বর নসিহা থাকলো ভিক্ষা করে খাবেন তাও হারাম খাবেন না, হারাম খুর জান্নাতে যেতে পারবে না, হারাম খুরের কোনো ইবাদত কবুল হবে না, চার নম্বর নসিহা থাকলো যে আল্লাহর যেগুলি ফরজ ইবাদত অন্তত সেগুলি পালন করবেন, পাঁচ নম্বর শিরক বেদাত করবেন না, ছয় নম্বর উপদেশ মানুষ যে তার সাথে ভালো আচরণ করবেন, যার নাম মানুষ খারাপ আচরণ করবেন না, প্রতিবেশী হোক, আত্মীয় হোক, খালা ফুপু, মা, পিতা, ভাই, প্রতিবেশী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যার নাম মানুষ, মানবিকতার খাতিরে তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, এই ছয়টা কাজ যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কাজেই আজকের উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোনদের প্রতি আহ্বান, সালাতের গুরুত্ব ফজিলতের উপরে বাধা দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি মহিলারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায়
তাহলে তোমরা বাধা দিও না। বুখারী 873 নম্বর হাদিস। কেন বাধা দেওয়া হয় তুমি জিজ্ঞাসা করো কমিটিকে। স্বামীর কথা না শুনলে স্ত্রীর কি হয়? স্বামীর কথা শুনতে হবে বাধ্য। যদি স্বামী তাকে শরীয়তের কথা বলে, ভালো কথা বলে, কিন্তু স্বামী যদি তাকে আল্লাহর নাফরমানি করার জন্য চেষ্টা চালায়, স্বামীর কথা শুনতে গেলে যদি আল্লাহর বিদ্রোহিতা করা হয়, আল্লাহর নাফরমানি করা হয়, তাহলে স্বামীর ওই কথা শোনা যাবে না। কিন্তু স্বামী যদি তাকে কোরআন সুন্নার কথা বলে, সঠিক কথা বলে, হক কথা বলে, সেই কথা তাকে শুনে মেনে চলতে বাধ্য। স্বামীর কথা যেই ব্যক্তি, যেই নারী, যেই স্ত্রী শুনবে না, পরিণাম জাহান্নাম হবে। সন্তান জন্মের 7 দিন পর আকিকা করলে আকিকা হবে কি? 7 দিন পরে সারি ওজোর, যদি সারি ওজোর থাকে, সপ্তম দিনের দিনে আকিকা, এটা শরীয়ত। কিন্তু সারি ওজোর মানে সন্তান হওয়ার পর থেকে অসুস্থ, আপনি সন্তানের চিকিৎসার জন্য হসপিটালে দৌড়াচ্ছেন, ব্যস্ততার কারণে আপনি আকিকা করতে পারলেন না, এটা সারি কারণ। অথবা আপনার মাসলা মাসাইল জানায় না যে সপ্তম দিনের দিনেই দিতে হয়, পরে জেনেছেন সেক্ষেত্রে দেন, কিন্তু আপনার জানা আছে সারি কোনো কারণও নাই, তাহলে আপনাকে সপ্তম দিনের দিনেই দিতে হবে। ইচ্ছা করে যদি সপ্তম দিনের পরে দেন তাহলে আকিকা হবে না। পকেটে টাকা নিয়ে নামাজ হবে কি? হবে না, ওটা গোপনে থাকে, ওটা কিভাবে অপ্রকাশ্য থাকে। জেনাকারীর কি ধরনের শাস্তি হতে পারে? জেনাকারীর শাস্তি অনেকগুলি শাস্তি হবে, তার জেনাকারের কবরেই শাস্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কয়েকটা পাপীদের শাস্তির দৃশ্য দেখলাম কবরে। কোন ব্যক্তির দেখলাম যে মাথা ফাটানো হচ্ছে পাথর দিয়ে, তো জিজ্ঞাসা করলাম যার মাথা ফাটানো হচ্ছে কে? বলছে যে হলো কোরআনের হাফেজ, হলো বড় আলেম, ও কোরআনের হাফেজগিরি করেছে মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, বক্তাগিরি করেছে মানুষের সুনাম কোরানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য না, এ ক্লাসটা ছিল না, নিয়তটা ঠিক ছিল না, বড় আমাকে কারি বলবে, বড় আমাকে বক্তা বলবে, এই নিয়তে বক্তব্য দিয়ে স্যার কোরআন তেলাওয়াত করে বেড়িয়েছে, এই হাফেজ এই আলেমের মাথা ফাটাবে কোথায়? কবরে। 1386 নম্বর হাদিস বুখারি, 7047 নম্বর হাদিস বুখারি, এই দুটো হাদিস দেখে নেবেন, মাথা ফাটানো হবে আলেমের আর হাফেজেরই। এরপরে পরে আবার কিছু দৃশ্য দেখলাম কি, গাল চিরে দেওয়া হচ্ছে লোহার সাঁড়াশি দিয়ে। জিজ্ঞাসা করলাম কেন? তো হলো মিথ্যুক, কবরের শাস্তি, মিথ্যুকের কবরের শাস্তি। আর কি, রক্তের নদীতে চুবানি দেওয়া হচ্ছে, অপরাধ কি? হলো সুদখোর, তার মানে সুদ খেলে কবরে কি হয়? আর একটা দেখলাম যে আগুনের চুলাতে জ্বালানি হিসেবে তাদেরকে জ্বালানো হচ্ছে, আগুনের চুলাতে তাদেরকে জ্বালানো হচ্ছে, আগুন দাও 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 করে উপরে চলে যাচ্ছে, তারাও দাও দাও করে চলে যাচ্ছে, তবে চুলার ভিতরে যারা তারা হলো নগ্ন দেহ। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? হিয়া জানিয়া তো জানি, এরা হলো জেনাকারিনী নারী পুরুষ, তার মানে জেনা করলে কবরের শাস্তি হয়, এরপরে জেনা করলে জাহান্নামেরও শাস্তি হয়, জাহান্নামে এই এদের শরীরের দুর্গন্ধে জাহান্নামের টিকতে পারবে না, এই জন্য তুমি অবৈধ সম্পর্ক রেখো না। এখন তো ঘরে ঘরে জেনা হয়, পরকীয়ে আল্লাহ তুমি এই জেনার মতো পাপ থেকে আমাদেরকে হেফাজত করো। গোপনে পাপ করেছো তুমি, এই যুবক আপনি করেছেন, তৌবা করেন, পাপ ক্ষমা হবে, জীবনে আর ওই পাপ করবেন না। তৌবার শর্ত 3টা, 1 স্বীকার করেন আল্লাহ পাপ করে ফেলেছি, 2 অনুতপ্ত হবেন, অনুশোচনা করবেন, কান্নাকাটি করবেন, বেশি বেশি তৌবার 2 রাকাত সালাত আদায় করবেন, 3 নম্বর শর্তে বলবেন আল্লাহ আমি ওই পাপ আর জীবনে করব না, আল্লাহ বলেন যাহ তোর 90 বছর সব পাপ ক্ষমা করে দিলাম, তৌবার শর্ত, আর কোনোদিন ওই পাপ করবেন না, পাপ ক্ষমা হবে, আল্লাহ ক্ষমার জন্য হাত প্রশস্ত করে থাকেন। কে আছে মায়া দেবনি ফাস্তা জীবা লাকুম, কে আছে আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিব, মায়াস্তাক ফিরিন ভাগ ফেরা লাকুম, কে আছে আমার কাছে ক্ষমা চান আমি ক্ষমা করে দিব, আমি কোনো পরোয়া করি না, ক্ষমা চান ক্ষমা হবে ইনশাল্লাহ। কিন্তু জেনা করে তৌবা বিহীন মারা গেলে শাস্তি হবেই। ইসলামের দৃষ্টিতে স্ত্রী পরকীয়া করলে স্বামীর কি করণীয়? স্বামীর প্রথম অবস্থায় করণীয় যদি পরকীয়া করে, তাকে শরীয়তের
উপদেশ দেওয়া, আল্লাহর ভীতি দেখানো, যাই গোপনে রাখবেন পাপটা, কাউকে বলবেন না, স্ত্রীকে নিরিবিলি ডেকে বলবেন শোন জাহান্নামে যাওয়ার মতো পাপ, তোমার উপরে জাহান্নাম হবে, তুমি তওবা করো ফিরে আসো, গোপন রাখবেন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে এটা থাকবে, এইভাবে উপদেশ দিবেন, যদি ফিরে আসে ভালো, যদি না ফিরে আসে তাহলে একে আর রাখা যাবে না, তালাক দিতে হবে। ছেলে মেয়েদের নামাজে পার্থক্য আছে কি না? মৌলিক কোনো পার্থক্য নাই, স্বভাবগত পার্থক্য কি, নারীরা সলাতে জোরে কেরাত করবে না, উচ্চ স্বরে কেরাত করবে না, তবে সরবে নাররা কেরাত করবে বাড়িতে, ধীরে কণ্ঠ হবে ধীরে, আর নারীরা তাদের ইমামতির জন্য সামনে গিয়ে ইমামতি করবে না, নারীরা ইমামতি করবে কাতারের মাঝখান থেকেই, আর পুরুষের ভুল হলে তারা লোকমা দিবে সুবহানাল্লাহ বলে, আর নারীরা লোকমা দিবে পুরুর উপরে ওর হাতের উপরে হাত চাপড়িয়ে, কেন নারীদের কণ্ঠ পর্দা। এগুলি হলো স্বভাবগত পার্থক্য, কিন্তু সালাতের মৌলিক পার্থক্য নাই, রুকু সেজদা কেয়াম কুদ সব নারী পুরুষের একই বিধান, নারী বুকের ওপরে পুরুষ নাভির নিচে, পৃথিবীতে যত গাঁজাখুরি কথা আছে এটা একটা টাটকা গাঁজাখুরি কথা, নারী পুরুষ সবারই বুকের ওপরে হাত বাঁধতে হবে, কলমের কালি খরচ করা হয়নি কোনো হাদিসের পাতাতে কোরআনের পাতাতে যে পুরুষ নাভির নিচে আর মহিলা বুকের ওপরে, এই কথা হাদিসে কোরআনে কলমের কালি খরচ করা হয়নি, বোঝেন নি মনে হয়, এমনিতেই গাঁজা খায় আর কথা বলে জনগণের সামনে, এরা আমার এমনিতেই কথা বলতে রাগ চলে আসে, আল্লাহ আমার রাগ সংবরণ করুন, আপনারা দোয়া রাখবেন, কিন্তু আমি বুঝতে পারি না এত বড় ডিগ্রিধারী, আসলে শয়তানের তো ডিগ্রি সবচাইতে বেশি ছিল তাই না, ও তো সবচাইতে জ্ঞানী ছিল, তারপরেও সে এই হটকারিতা জেদ, জেদের কারণে দেখছেন এই যে কাঠমোল্লা বেদাতি এই মোল্লারা, এরাই জেদ করছে হটকারিতা করে, সঠিকটা জানার পরও মানছে না। এই কিছুদিন আগে একজন বলেছে, লেডিস মুসল্লি বলেছে না, দেখেছেন তো, আল্লাহকে হেদায়ত দান করুন, না হলে এর ফেতনা থেকে জাতিকে আল্লাহ রক্ষা করুন, নাম বলা লাগবে না, এমন লোকের নাম নিলেন মুখ তো অপবিত্র হয়ে গেছে আপনার, কুলি করে আসেন। হ্যাঁ আচ্ছা, স্বামীর নাম ধরে স্ত্রী কি ডাকতে পারবে? হ্যাঁ পারবে, সমস্যা নাই, তবে সম্মানজনকভাবে কথা বলবে, ভালোবাসার খাতিরে ডাকতে পারবে, সমস্যা নেই, ডাকতে পারবে না বললেই শেরেক হবে, ডাক প্রয়োজন হলে ডাকবে, না হলে অন্যভাবে ডাকবে, তবে নাম ধরে ডাকতে পারবে, পারবে না বললে শেরেক হবে। মাসুমা নাম কি রাখা যাবে কি? মাসুমা না, এই নাম না রাখাই ভালো, মাসুমা মানে কি, ও বেগুনা, গুনাই নাই, এই নাম রাখার প্রয়োজন নাই, নাম পরিবর্তন করেন। বেতের নামাজ, বেতের নামাজ কত রাকাত পড়া উত্তম? আচ্ছা আচ্ছা, এক রাকাত, বেতের মূলত এক রাকাত, বুখারি 990, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো যে রাতের সালাত কিভাবে, তো সালাতুল্লাইল মাসনা মাসনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা রাতের সালাত দুই দুই করে পড়ো, ফায়দা খাশা আদাকুম সুবহা সাল্লা রাকাতা নহেদাতান, যখন তোমরা সুবহ সাদিক হওয়ার আশঙ্কা করো তখন এক রাকাত বিতর পড়ো, বুখারি 995 দুই হাদিসে আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, আল্লাহ হলেন বেজুড়, ইহিব্বুল বেত্রা, তিনি বেজুড়কে পছন্দ করেন, ফাউ তিরু ইহালাল কোরআন, হে কোরআনের অনুসারীরা তোমরা বিতের পড়ো, তো আল্লাহ বেজুড়, কয় বেজুড়? এক বেজুড়, তো এক কি পড়েন? রাসূল বলছেন ফামান আহাব্বা আয়ুতুরাবি সালাসিন ফালে পাল, যার ইচ্ছা হয় সে তিন রাকাত পড়ুক, অমান আহাব্বা আয়ুতুরাবি খামসিন ফালে পাল, যার ইচ্ছা হয় পাঁচ রাকাত পড়ুক, অমান আহাব্বা আয়ুতিরাবি ওয়াহেদাতিন ফালে ফাল, যার ইচ্ছা হয় এক রাকাত পড়ুক, বুঝতে পারেননি, তবে এক রাকাতই উত্তম, এক রাকাতের হাদিসই সহি মানে অধিক, তিন রাকাতও পড়া যায়, পাঁচ রাকাতও পড়া যায়, সাত রাকাতও পড়া যায়, নয় রাকাতও পড়া যায়, পাঁচ রাকাত যখন পড়বেন তখন একটা না,
কয়টা না? একটা না। তিন রাকাত যখন পড়বেন একটা না, মাগরিবের মতো বৈঠক দিবেন না। লা তুসাব্বিহু সালাতুল বিত্রে সালাতুল মাগরিব, তোমরা মাগরিবের সালাতের মতো মানে বিতের পড়ো না। রাসূল সাল্লাম বলে দিয়েছেন মাগরিবের মতো নয়, দুই রাকাত পড়ে বৈঠক দেওয়া হয় না। জি না, যারা তিন রাকাত পড়বেন একটানা পড়বেন, দুই রাকাত পড়ে বৈঠক দিবেন না, সরাসরি উঠে যাবেন, বুঝেন নি? পাঁচ রাকাতও পড়লে একটানা, সাত রাকাত পড়লে কিভাবে, দুই দুই করে ছয়, পরে এক রাকাত, দুই রাকাত করে সালাম ফিরাবেন, আবার দুই রাকাত পড়ে সালাম, আবার দুই রাকাত পড়ে সালাম, তিন দুগুণে ছয়, আবার এক রাকাত পড়বেন। নয় রাকাত পড়লে দুই রাকাত করে আট রাকাত, এক রাকাত, এই নয় রাকাত বিতের। তিন রাকাত পড়লে একটানা, পাঁচ রাকাত পড়লে একটানা, সাত রাকাত পড়লে দুই দুই করে ছয়, পরে এক রাকাত, আর এক রাকাত তো এক রাকাতই। কুনুত পড়ার নিয়ম কি উত্তম হচ্ছে, সূরা কেরাত শেষে ওখানে এভাবেই পড়ে নেওয়া ভালো, রুকুর আগেও পড়া যায় পরেও পড়া যায়, তবে এভাবে উত্তম, রুকুর পরেও পড়া যায়, সমস্যা নেই। রুকু থেকে উঠ সামি আল্লাহ হুলেমান হামেদা বলেই তখন হাত উঠে আপনি পড়তে পারবেন, আর এখানে হাত বাঁধা অবস্থায় পড়লে আর হাত উঠানো লাগবে না। যারা হাত উঠিয়ে রুকুর পরে পড়ছেন, মুখে হাত মাসা করা বিদাত, হাত মাসা করতে হবে না, ছেড়ে দিয়ে সেজদায় চলে যাবেন। জাযাকাল্লাহ খায়ের। আজকের ইসলামী জালসায় যত নারী পুরুষ উপস্থিত হয়েছে।